হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য রয়েছে খুবই মজাদার রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখিনি কিভাবে এই মজাদার রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করতে হয়। মুগ ডাল রান্না করার জন্য প্রথমে ডালটা ভেজে নিতে হবে। এখানে আমি 1 কাপ ডাল দিয়েছি এবং আরও 1/2 কাপ দিয়েছি, টোটাল 1.5 কাপ ডাল নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ডালগুলো অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর হালকা কালারটাও চেঞ্জ হবে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এটা ফানিতে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে রুই মাছের মাথা নিয়েছি, বড় একটা রুই মাছের মাথা আছে, আমি পুরো মাথাটাই কেটে নিয়েছি। এরপরে আরও একটা ছোট মাছের মাথা আছে। এখন একটু হলুদ আর লবণ মেখে মাছটা ভেজে নিতে হবে। এখানে 1/2 কাপ থেকে একটু বেশি তেল আছে। এখন এখান থেকে সামান্য একটু তেল হাঁড়িতে দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি মাছটা ফ্রাই করে নেব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখনই মাছের মাথাগুলো দিয়ে দেব। আপনাদের মাছের মাথাগুলো যদি আরেকটু ছোট হয় তাহলে সেক্ষেত্রে লেজ আর মাছের টুকরো দিয়ে দিলেও হবে। আমি এখানে কোনো মাছের টুকরো দিইনি, সাথে একটা ছোট মাছের মাথা দিয়েছি। মাছের দুই পাশটায় ভালো করে ভেজে হাঁড়ি থেকে নামিয়ে নেব। এখন সেম হাঁড়িতে আমি 1/2 কাপের থেকে একটু কম তেল দিয়ে দেব। সবগুলো তেল দিইনি, একটু আছে বাটিতে। ডালের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয়। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে। এখন পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা সোনালি হয়ে যাবে তখন ওইখান থেকে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নেব। পুরোপুরি বেরাস্তা করা যাবে না, হালকা সোনালি হলে হবে। এই যে বাকি অর্ধেকটার মধ্যে এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন 5-6 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে। এখানে আছে 3 চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ মরিচ গুঁড়া, 3 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 7 মতো লবণ। এখন এগুলো মশলার মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ লোতে রাখতে হবে। এরপরে তা হালকা করে একটু ভেজে নিব। এখানে মাঝারি সাইজের 2টা টমেটো আছে, এটা এখন দিয়ে দিচ্ছি। এখন 1/2 কাপের মতো পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিট এই মশলাটা কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এই ডালটা আমি 30 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি, এরপরে ভালো করে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে ভালো করে ডাল মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এই 7 মিনিটের মধ্যে 2 বার নেড়ে ছেড়ে দিতে হবে। ফিরে এলাম 7 মিনিট পরে। এখন আরও 1 বার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলার সাথে আরও 2 মিনিট এই ডালটা আমি ভেজে নেব।
2 মিনিট পরে আবার ফিরে এলাম ডালটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 5 কাপের মতো ফুটন্ত গরম পানি এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট এই মিডিয়াম আঁচে ডালটা রান্না করব 15 মিনিটের মধ্যে দুই তিন বার নেড়ে ছেড়ে দিতে হবে ফিরে এলাম 15 মিনিট পরে যে ডালটা এখনো সিদ্ধ হয়নি আরেকটু সিদ্ধ হবে ভালো করে আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আরো 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করব 5 মিনিট পরে ফিরে এলাম এখন দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি দুইটা কাঁচা মরিচ ফ্লেভারের জন্য দিয়েছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচটা এখন বন্ধ করে দিব এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব এইভাবে রেখে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় 5 মিনিট পরে আমি এটা পরিবেশন করে দেখাবো এই যে ফিরে এলাম 5 মিনিট পরে দেখুন আমার ডালটা কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু সেরকম মজাদার হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন আপনারা একবার হলো বাসায় এই ডাল রান্নাটি ট্রাই করে দেখবেন সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আমি যেভাবে বাসায় রান্না করি আমার মতোই আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ